السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد, এসব দিন সেই মিডিয়ায় সৌদি আরব থেকে মাহবুবুর রহমান ভাই প্রশ্ন করেছেন যে দোকানে পণ্য ক্রয় বিক্রয়ের পদ্ধতি কি। আসলে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে দোকানদার বা দোকানের মালিক ওই পণ্যে কত পার্সেন্ট লাভ করবেন, এই বিষয়ে ইসলাম সুনির্দিষ্ট কোন নীতিমালা নির্ধারণ করেনি। তবে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে মাকুল বা লজিক্যাল একটা লাভ, যে ধরনের লাভ করলে ক্রেতাও ক্ষতিগ্রস্ত হবে না, বিক্রেতাও ক্ষতিগ্রস্ত হবে না, অর্থাৎ ক্রেতাও মাজলুম হবে না, বিক্রেতাও মাজলুম হবে না, এই ধরনের একটা লাভ বিক্রেতা করতে পারেন। এবং একটি হাদিস ইসলাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে বিক্রেতা সবসময় চেষ্টা করবে পণ্যটি কম দামে বিক্রি করার জন্য, আর ক্রেতা চেষ্টা করবেন একটু বেশি দাম দিয়ে, 2 টাকা বেশি দিয়ে পণ্যটা ক্রয় করার জন্য। অর্থাৎ ইসলাম চাচ্ছে ক্রেতা এবং বিক্রেতা কেউ যেন লোভী না হয় এবং কেউ যেন কাউকে ঠকানোর মতন মন মানসিকতা কারোর মধ্যে তৈরি না হয়। তবে লাভ করার ক্ষেত্রে যে কোনো একটি পণ্যের 10-20%, 30% এবং প্রেক্ষাপট অনুযায়ী 50% পর্যন্ত একটা পণ্যের মধ্যে লাভ করা যেতে পারে। তবে বর্তমানে অনেক দোকানদার অনেক পণ্যে 100%, 200%, এমনকি 300% লাভ করেন। অনেক ক্ষেত্রে এই ধরনের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা অনেক লাভবান হন এবং ক্রেতা অনেক ক্ষতিগ্রস্ত হন। এই জন্য একজন মুসলিমের উচিত হচ্ছে সে যেহেতু তার ভাইয়ের কাছ থেকে পণ্য ক্রয় করতেছে এবং যেহেতু ক্রেতা এবং বিক্রেতা উভয়ই ভাই ভাই মুসলিম, এজন্য উভয়কে সহনশীল আচরণ করা উচিত। অনেক সময় দেখা যায় যে ব্যবসায়ীরা মিথ্যা কসম দিয়ে পণ্য বিক্রয় করে, কসমের মাধ্যমে সে ক্রেতার মন জয় করার চেষ্টা করে। অথচ হাদিসে এসেছে যে 3 ধরনের ব্যক্তির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদের জন্য রয়েছে জাহান্নাম। এই 3 ধরনের ব্যক্তির মধ্যে এক প্রকার ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে মিথ্যা কসম দিয়ে তার পণ্য বিক্রয় করে, এই ধরনের ব্যক্তির জন্য এই 4 ধরনের শাস্তি রয়েছে। অতএব ব্যবসায়ীদের এইসব বিষয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। এবং প্রশ্নের মধ্যে ভাই যে কথাটি বলেছেন যে ওনার এক বন্ধু একটি পণ্য ক্রয় করতে গিয়ে দোকানদারের সাথে দামাদামি করেছেন, এক ক্ষেত্রে এক সময় ওই তার বন্ধু তার দোকানদারকে বলেছেন যে আমার ছেলে আপনার ছেলেই, তখন দোকানদার বাধ্য হয়ে পণ্যটি তাকে দিয়ে দিয়েছেন। আসলে মানে আমার ছেলে আপনার ছেলে এই ধরনের কথা বলার কারণে দিয়েছেন নাকি উনি যে দাম বলেছেন ওই দামের মধ্যে দোকানদারের লাভ আছে, এই ধরনের উদ্দেশ্য করে দিয়েছেন এটা আল্লাহ ভালো জানে। তবে ব্ল্যাকমেল করার মতন বা ইমোশনালি কোনো কথা বলে কোনো কিছু ক্রয় করাটা ঠিক হবে না। আমাদের স্বাভাবিক প্রক্রিয়া, যে স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে সে স্বাভাবিক প্রক্রিয়াই আমাদের পণ্যগুলো ক্রয় করা উচিত। এবং উভয় ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতাকে সবসময় খেয়াল রাখতে হবে যেন কোন পক্ষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত না হয়। আশা করি উত্তরটি পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।